তাদের সকলকে সাক্ষী রেখে আমরা সংকল্প গ্রহণ করছি। কেন না সেটা যেটা বলা করবো আমরা, বলা হচ্ছে অগ্নি স্থাপনাদি যথাবিধি সম্পন্ন করিয়া বিদ্যার্থী ব্রত হোম আরম্ভ করিবে, অতঃপর সংকল্প বাক্য পাঠ করিবে, শ্রী ভগবানের প্রীতি কামনা করিয়া বিদ্যা বুদ্ধি শৌর্য ও বীর্য কামনা করিয়া বিদ্যার্থী ব্রত অনুষ্ঠান করিতে আমি যথাসাধ্য চেষ্টা করিব। আজ এই উদ্দেশ্যে সম্মুখস্থ পরমাত্মা দেবতা নামক অগ্নিতে নমঃ পরমাত্মনে স্বাহা এই মন্ত্রে আমি সংকল্প বাক্য সকল উচ্চারণ করিয়া হোম করিব। বোঝা গেল আমরা যে আজকে হোম করে আমি আহুতি দিয়ে সংকল্প বাক্য উচ্চারণ করব সেগুলির জন্য, কেন না বিদ্যা আমাদের বিদ্যা দাও, আমাদের বুদ্ধি দাও, আমাদের শৌর্য ও বীর্য দাও, এই প্রার্থনা করে সংকল্প বাক্য করছি। সবাই বলবে শ্রী ভগবৎ প্রীতি কামহম বিদ্যা বুদ্ধি শৌর্য বীর্য কামশ্চ বিদ্যার্থী ব্রতম অনুষ্ঠাতুম যথা সাধ্যম জ্যোতিষে তদর্থম অদ্য পুরোবস্থিতে পরমাত্মা দেবতা নামাগ্নৌ নমঃ পরমাত্মনে সাহা ইতি মন্ত্রেণ সংকল্পান উচ্চার্য হোমমহম করিষ্যে। ওই আঠার আইগা শক্তি আমি স্বরূপ দ্বিতীয় স্বরূপ সংসার
বিরাজস্বরূপ বিরাজস্বরূপ পৃথিবী লোক পৃথিবী লোক অন্তরীক্ষ লোক অন্তরীক্ষ লোক স্বর্গ লোক স্বর্গ লোক এবং এবং মহান আত্মাকে মহান আত্মাকে আমি আশ্রয় করি আমি আশ্রয় করি হ্যাঁ এটা আমাদের যে মন্ত্র আমরা উচ্চারণ করলাম আমরা প্রার্থনা করলাম সমস্ত তার জন্য আমাদের সহায় হন এরপরে পাঁচটা মন্ত্র আমরা বলবো সবাই বেলপাতা আছে তো বেলপাতার হাতে নিতে হবে সবাই বেলপাতার হাতে নাও হ্যাঁ না না করো কি বলছো শোনো কি গো ধরতে বলছো তুমি দেখো বুঝতে পেরেছো তো